হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল এমএস ওয়ানলাইন এডুকেশন। ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো স্কুল শিক্ষকদের মাথায় হাত, মিড ডে মিলে তৈরি হলো সাপ্তাহিক খাবারের মেনু। তো বন্ধুগণ, সেই সাপ্তাহিক খাবারের মেনুর তালিকায় স্কুলগুলিকে খাবার দিতে হবে এমন একটা নোটিশ জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। তো বন্ধুরা, সেটি আমরা দেখব কী কী খাবার রয়েছে কোন দিনে, সেটি আমরা দেখব। আমাদের চ্যানেল থেকে নিয়মিত ভিডিও পেতে হলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, তারপর পাশে বেল বাটনও ক্লিক করে ওয়াল নোটিফিকেশনটা অন করে দিবেন। কারণ যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, আপনারা ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। স্কুল মিড ডে মিলে নিয়ে নানা অভিযোগ ও দুর্নীতির জেরে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল নবান্ন। কলকাতা ছাড়া রাজ্যের বাকি সব জেলায় সব স্কুলে একটা নির্দিষ্ট খাবারের মেনু ঘোষণা করে দেওয়া হলো। এই মেনু অনুযায়ী খাবার দিতে হবে স্কুলগুলিকে। সব জেলার ডিএমদের পাঠিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকা। এছাড়াও জানানো হয়েছে সোমবার থেকেই এই নতুন মেনু অনুযায়ী দিতে হবে খাবার। এই মেনুতে নতুন সংযোজন মাছ, জানানো হয়েছে মাছ ও ডিম দুই দিতে হবে স্কুলগুলিকে। বিজ্ঞপ্তিতে কী দেওয়া রয়েছে, কোন দিনে কী খাবার রয়েছে, সেটি আমরা দেখব। সোমবারে রয়েছে ভাত, ডাল, আলু, সবজি, তরকারি, চাটনি। মঙ্গলবার ভাত, ডাল, ডিম অথবা মাছ, চাটনি। বুধবারে রয়েছে ভাত, ডাল, সবজি। বৃহস্পতিবারে রয়েছে ভাত, মাছ, ডিম, সবজি। শুক্রবার ভাত, ডাল, আলু, পোস্ত। শনিবার রয়েছে ভাত, ডাল, আলু, সয়াবিনের তরকারি। এছাড়াও আরও জানানো হয়েছে শিক্ষা দপ্তরের তরফে একটি দল গঠন করা হয়েছে। এই দল রাজ্যের বিভিন্ন স্কুল পরিদর্শন করে শিক্ষা দপ্তরে এসে রিপোর্ট জমা দেবে। যদি সেই রিপোর্টে কোনো গাফেলতি ধরা পড়ে তাহলে সংশ্লিষ্ট স্কুলকে তার দায় নিতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের আপডেট।